আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন অনেক বিশাল আয়োজন, না এটা কোনো অনুষ্ঠানের জিনিস না, এটা হয়েছে আপনার পুরো বছর আপনি কিভাবে সবজি, টমেটো, কাঁচামরিচ, ক্যাপসিক্যাম এগুলো ফ্রোজন করে রাখবেন, সেজন্য একটা ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করা আপনাদের সাথে। আমি কিভাবে সারা বছরের জন্য টমেটো, অন্যান্য সবজিগুলো ফ্রোজেন করে রাখি, ওই জিনিসটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই সব কিছু জিনিস আমি আজকে আমি আর বড়াপু কারম বাজার গিয়েছি, চিন্তা করলাম নর্মালি যে কৃষি মার্কেট থেকে জিনিস আনা আমাদের ওরকম পোষাবে না, এই তো আমি এখানে নিয়ে নিয়েছি আপনার অনেক ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, যে গ্রিন, তারপরে ইয়েলো, রেড, তারপরে পার্পেল কালার। পার্পেল কালারটা আমার কাছে নতুন লাগছে, এটা আমি আগে কখনো খাই নাই। এটা পার্পেল কালারের ক্যাপসিকামটা আজকে নতুনই নিয়ে আসছি, খুবই সবচেয়ে বেশি জিনিসটা অবাক লাগে লাগলো যেটা, যে ক্যাপসিকামটা আমরা কৃষি মার্কেট থেকে আপনার যে গ্রিন ইয়েলো যে ক্যাপসিকামটা ওটা 250 টাকা কেজি কিনি, আর আজকে কাওড়াম বাজার থেকে ওই ক্যাপসিকামটা আমি কিনেছি মাত্র 170 টাকা কেজি, আর যে গ্রিন যে ক্যাপসিকামটা আছে ওটা আমি 60 টাকা করে কেজি কিনেছি। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা পার্পেল কালারের পাতাকপি, এই পাতাকপিগুলো আমি ফ্রোজন করে রেখে দিব। আর 5 কেজি কাঁচামরিচ, যেন রমজান মাস আমাকে আর বাসা থেকে যেন কাঁচামরিচের জন্য প্যারা সহ্য করতে না হয়, যেন বারবার নিচে যেতে না হয়, এই কারণে এখানে 5 কেজি কাঁচামরিচ আমি রেখে দিয়েছি। এগুলো সুন্দর করে বটুটা বেগে ওয়াশ করে পানি ঝরিয়ে তারপরে আমি অবশ্য ওটা আপনাদের সাথে শেয়ার করব, এটা আমি কীভাবে প্রয়োজন করে রেখে দিই। এখানে আমি 5 কেজি কাঁচামরিচ নিয়েছি, আপনার পার কেজি পড়েছে মাত্র 34 টাকা করে, 170 টাকা 5 কেজি কাঁচামরিচ এসে, যেটা আমরা নর্মালি কৃষি মার্কেট থেকে কিনি কেজি 100 টাকা করে। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মোটা মোটা গাজর, এই গাজরগুলো 5 কেজি গাজর নিয়েছি মাত্র 75 টাকা দিয়ে। যারা কাওড়াম বাজার এরিয়ার আশপাশে আছেন তারা অবশ্যই এখান থেকে সবজি কিনে সংগ্রহ করে রাখতে পারেন, কারণ সামনেই আলহামদুলিল্লাহ রমজান মাস আসতেছে, এত সস্তাতে আপনি জিনিস পাবেন না, তাই একটু আয়োজন করে রেখে দাও। এটা আমি প্রতি বছর এই কাজটা করি, অবশ্যই এটা আপনারা সবাই কমবেশ করে থাকেন, তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম আমি নিজে কীভাবে করি। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেশি মটরশুঁটি, আর একটা আছে আপনার হাইব্রিডের মটরশুঁটি। আমি তো একেবারে প্রথমে খুশিতে 30 টাকা দাম শুনে হাইব্রিডের মটরশুঁটি নিয়ে নিচ্ছি, পরে বড়াপু বলে হাইব্রিডের মটরশুঁটিটা নাকি ততটা মজা না, দেশিটা যতটা মজা, ব্রোকলির সিজন শেষ, তাই প্রতিটি ব্রোকলি আমি 10 টাকা করে পার পিস নিয়েছি, 5 পিস নিয়েছি। এখানে আপনার বড় কর্নটা নিয়েছি আর বেবি কর্নটা নিয়েছি। বড় কর্নটা অনেক সময় আমি যে চাইনিজ কিছু রান্না করতে আমার লাগবে, আর বেবি কর্নটা আমি নিজে বিশেষ করে নিয়েছি পাস্তা করার জন্য, পাস্তাতে বেবি কর্নটা দিলে খুবই মজা হয়। আর এটা হচ্ছে বড় কর্নটা নিয়ে এসেছি, এটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, এটা পুড়ে খেতে যেমন ভালো লাগে, এটা দিয়ে আমি চাইনিজ রান্না করি, বারবিকিউ করি, তাতেও অনেক বেশি মজা হয়, এটা আপনারা সংগ্রহ করুন। আজকে আমার কাজে হেল্প করেছে বিশেষ করে আমার মেজো ভাগিনা আর আমার ছোটো ভাগিনা, বড়াপু তো যেমন আছে, আজকে সবচেয়ে বেশি ফাঁকিবাজি করেছে আমাদের বাসার যে মেয়েটা আসছে সীমা, সে একটা কাজও আমাদেরকে হেল্প করে নাই, সে শুধু ফাঁকিবাজি করছে। এখানে ভাগিনা সবগুলো আপনার বুটটার খোসাগুলো ছেড়ে নিয়েছে, একেবারে এ টু জেড সবগুলো বুটটার খোসা সে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে অনেক সুন্দর করে রেখে দিয়েছে, যেগুলো আমি পরবর্তীতে ফ্রোজন করার জন্য, পরবর্তীতে এগুলো আমি ডিপ পিস করার জন্য আপনার সুন্দর করে ধুয়ে কেটে তারপরে আমি নিয়ে নিব। এই তো আজকে যে এত বেশি কষ্ট হয়ে গেছে যে জিনিসগুলো করতে, যাক একটা কথা আছে না, সবাই মিলে হাতে হাত লাগালে কাজ করতে খুবই সুবিধা হয়, এখানে সবগুলাই অনেক বেশি হেল্প করেছে, এখানে আমরা কাজগুলো করতে অনেক বেশি তাড়াতাড়ি করতে পেরেছি, যে কাজটা 4 ঘন্টা কাজটা 2 ঘন্টা চলে আসলো, এতগুলো জিনিস আপনার দোয়া কাটা কুটা অনেক ঝামেলা। তারপর আমি এখানে সবগুলো ক্যাপসিকাম ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি, এ দেখতে পাচ্ছেন সব ধোয়া হয়ে গেছে আমার। এখানে প্রায় আমরা 54 কেজি টমেটো নিয়েছি আলহামদুলিল্লাহ,
এটা আমার পুরো বছর তো যাবে যাবে আমার, ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের বছর শুরুতেও আমি খেতে পারবো। এর মধ্যে আরও কিছু টমেটো আমি রেখে দিব, এখানে 5 কেজি কাঁচামরিচ, যে টমেটোগুলো একটু ছিটে পিটে গেছে এগুলো আমি আলাদা করে ফেলবো। এতে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালারফুল ক্যাপসিকাম, রেড, ইয়েলো, পার্পেল, খুবই সুন্দর লাগতেছে এগুলো দেখতে, অনেক সুন্দর। তারপর আমার এখন কাটা কুটা করার সময় হয়ে গেছে, এখন আমি এগুলো সবগুলো ফ্রোজন কাটা কেটে কেটে সবগুলো নিয়ে নিব। আমি শুরুতে ক্যাপসিকামটা নিয়ে বসেছি যেন ওটার ভালো করে সবগুলো কালার কেটে একসাথে মিক্স করে প্রতিটি পলিতে রেখে দিব, যেন কোনো কাজে তাড়াতাড়ি করে যেন আমি বের করে জিনিসটা করতে পারি। আর অন্য সাইডে বড়া পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপরে আদমনি পাতা, ওগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে আমি এগুলো কাটবো, কেটে সবগুলো একসাথে করে নিয়ে নিব। এটা আপনার যেমন আমাদের সিজন শেষ হয়ে গেলে এই ক্যাপসিকামগুলো আপনার প্রতি পিস আপনার 100 টাকার নিচে কিনতে পারবেন না। আর যেহেতু এখন সিজন আছে ক্যাপসিকামের কারণ কিছুদিন পরে এগুলো পাবেন না। আর আজকে আমার অবাক লেগেছে, আমি কাওরাম বাজারের ভিডিওটা আপনাদের করতে পারি নাই, এত বেশি প্রেশার ছিল জিনিসপত্র নেয়া নিয়ে, না হলে আমি ভিডিওটা করলে দেখতেন। এত সুন্দর, যত দূর চোখ যায় তত দূর হলুদ, লাল, গ্রিন, পার্পেল কালারের ক্যাপসিকাম, বকলি এক্সেট্রা এক্সেট্রা, অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। এতে আমি এগুলো সবগুলো কেটে এখন একসাথে করে নিব, নিয়ে তারপরে কিছু আমি রেখে দিয়েছি ফ্রাইড রাইস করার জন্য, ওইভাবে ফিক্স করে নিয়েছি। এই পলিটাতে রেখে দিয়ে মুখটা বাতাসটা সরিয়ে আটকে রেখে দিব। এই তো আমার আস্তে আস্তে সব কিছু কাটাকুটা করতে হবে। প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে শুরু করলাম, তারপরে আমি যে হোয়াইট বা যে আমাদের যে রেগুলার যে পাতাকপিটা আমরা খাই ওটা আমি প্রথমে কেটে নিয়েছি, ওটা অলরেডি প্যাকেট করা হয়ে গেছে, ওটা তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এটা আপনার পার্পেলটা আমি কুচি কুচি নিচ্ছি, এটার পাকোড়া খেতে খুবই মজা। এদিকে দেখতে পাচ্ছেন আমার বোনের ছেলে কাঁচামরিচগুলো ঢুকিয়ে বাতাস সরিয়ে নিবে, আস্তে আস্তে সবগুলো ফ্রোজেন করার জন্য নিয়ে নিয়ে রেডি করা হচ্ছে। এই তো করতে করতে যতটুকু সময় লেগেছে, সম্পূর্ণ ভিডিও তো আর করা যায় না, করতে গেলে আপনার কয় ঘন্টা হবে হিসাব নেই। এই দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো করে প্যাকেট করা হয়ে গেছে এ টু জেড, মনে হচ্ছে আমরা অনলাইনে সবজি সাপ্লাই করতেছি এই একটা অবস্থা। এখানে বড় আপু যে পলিটা আমি নিয়েছি 100 পিস পলি নিয়েছি 240 টাকা দিয়ে, এখন বড় আপুটা দেখতেছি 100 পিস পলি আছে কি না। এখানে দেখ টমাটো হয়েছে আমার মেবি 35 থেকে 36 প্যাকেট, প্রতিটি ফলিতে আপনার 1.5 কেজির মতন টমাটো, 1.5 কেজি বা 2 কেজির মতো এরকমভাবে রেখে দিয়েছি। কারণ টমাটো আমি প্রতি বছরে রাখি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, কাঁচামরিচ তো রেখে দিই ওটাও আমাদের সমস্যা হয় না, আর আদার সবজিগুলো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না, আপনারা এইভাবে অবশ্যই রাখতে পারেন। আর এটাতে অনেক সুবিধা, কিছু টমেটো একটু নরম লাগছে ওগুলো আমি কেটে নিয়েছি, ওগুলো আগে খেয়ে ফেলতে পারবো, আর যেগুলো খুবই সুন্দর সতেজ ওগুলো আপনার পরে। এই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কতগুলো প্যাকেট হয়ে গেছে, আমার বাসায় একটা আলাদা একটা ডিপ্রিজ আছে ওটার মধ্যে আমার সবগুলো ক্যারি করতে পারবো মনে হয় আলহামদুলিল্লাহ। এখানে আপু সবগুলো এত সুন্দর করে সাজাচ্ছে যে কত প্যাকেট হয়েছে ওরা জানে। আমি এখানে পাই পাতাকপি, বড় হোয়াইট যে পাতাকপিটা আমাদের আছে ওটা পাই 5 প্যাকেট হয়েছে, বা আমার 5 দিনে ভাজার জন্য পারফেক্ট। আর এখানে আমার যে গ্রিন পাতাকপিটা মেবি 4 প্যাকেট হয়েছে, 2টা 4 প্যাকেট হয়েছে। আর এখানে ক্যাপসিকামটা পাই আপনার 5 প্যাকেটের মতন মিক্স করে গেছি। আমি এখানে 4 স্টাইলে গাজর কেটে নিয়েছি, কিছু আমার ফ্রাইড রাইসের জন্য, কিছু আমার বিরিয়ানির জন্য, কিছু হোয়াইট ভেজিটেবলের জন্য, এই আলাদা আলাদাগুলো সবগুলো কাটা হয়েছে। ব্রোকলি কেটে নিয়েছি, ব্রোকলিটা যে কোনো চাইনিজ খাবারের জন্য পারফেক্ট। আর ক্যাপসিকামটা মিক্স করে নিয়েছি, আর এখানে যে বড় কর্ন যেটা ওটাও একটা পলিথিন ফ্রোজিং করে রেখে দিয়েছি, এটা 5টা। আর এখানে যে মটরশুঁটি নিয়েছি প্রায় 3 কেজি মটরশুঁটি,
তিন প্যাকেটে ভাগ করে রেখে এখানে যে সুইট বেবি কর্নটা আছে, ছোটো ছোটো বেবি কর্নটাও প্যাকেট করে রেখে দিয়েছি। এই তো কাজ করতে যতটুকু সময় লেগেছে আনুমানিক কম লাগে না, অনেক সময় লেগেছে। এতগুলো জিনিস কাটা কুটা করা অনেক কষ্টের ব্যাপার। এখানে অনেক প্রায় আপনার 5 কেজির উপরে শুধু কাঁচা টমেটোই রয়ে গেছে। কাঁচা টমেটো আমি আলাদা করে রেখে দিয়েছি। কাঁচা টমেটো দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়, খেতেও অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে সবাই এভাবে সারা বছর সবজি খাওয়ার জন্য এভাবে রেখে দিতে পারেন, কারণ আমরা কিছুদিন পরে তো মটরশুঁটি পাওয়া যাবে না, তখন আপনার কাঁচা যে শুকনা যে মটর ডালটা আছে ওটাকে ভিজিয়ে ফুলিয়ে আপনার রং করে মার্কেটে ছাড়া হয়। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর এইভাবে যদি আপনি রেখে দেন, ডিপ পিস করে রেখে দেন, আপনি সারা বছর খেতে পারবেন, নির্দ্বিধে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন এটা আমার ভাগিনা পিজে করে দিবে। আমার পিসটা আমি পরিষ্কার করেছিলাম মাছ রাখার আগে, একটু মাছের মনে একটু ব্লাড আছে, ওটা কোনো সমস্যাই না। এখানে লেবু দেওয়া আছে যেন ফিজে গন্ধনাটা হয় ওই কারণে। এখন বিসমিল্লাহির রহমানুর রহিম বলে সে আস্তে আস্তে রেখে দিচ্ছে, তাকে তাকে আস্তে আস্তে সবগুলো টমেটো সে অনেক সুন্দর করে রেখে দিয়েছে। আর একসাথে এতগুলো বাজার ক্যারি করা খুবই কষ্ট হয়ে যায়, যে কাওড়াম বাজার যাওয়া আসা ফাইম দীর্ঘ 10 বছর পরে আমরা কাওড়াম বাজার গিয়েছি, কারণ ওটা আমাদের জন্য অনেক বেশি আউটসাইড। কিন্তু যারা আশপাশে আছেন তারা কিন্তু কাওড়াম বাজার থেকে বাজার করতে পারে। এখানে আমি আবার 10 কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আপনার হাল 5 কেজি পাল্লা হয়েছে 130 টাকা করে, আর আলু পাল্লা হয়েছে 70 টাকা পাল্লা। তো ওইভাবে নিলে কিন্তু খুবই সুবিধা। কারণ বাজারে একটা সুবিধা হয়েছে আপনার, যে পাইকারি যে দরটা আছে, রসুন আপনার কেজিতে সিঙ্গেল কেজিতে কিনলে 120 টাকা করে পড়ে, আর আপনি যদি 5 কেজি করে কিনেন তাহলে আপনার 100 টাকা করে পড়ে। তাহলে এখান থেকে 100 টাকা সেভ, তাহলে 100 টাকা সেভ হয়। তাই আমি মনে করেছেন যারা আশপাশে আছেন কাওড়াম বাজার বা ধানমন্ডি এরিয়াতে, যারা অনেক বেশি জিনিস ডিপ পিস করে রাখতে চান, বা সামনে রমজান আসতেছে, রমজানে কিন্তু সবচেয়ে বড় কথা বাসা থেকে আপনি ইবাদত করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাসার বাইরে যেলে আপনার সব আমরা সবাই জানি, বাসার বাইরে আমরা যখন যাই আমাদের কিন্তু এক ওয়াক্ত না হলে এক ওয়াক্ত নামাজ কাজা হবে, এটা 100%। কারণ সময় মতো করে সব কিছু কিন্তু করে আসা পসিবল হয় না। রাস্তার যে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, প্রতি সিগনালে মোড়ে মোড়ে জ্যাম থাকে, যে কারণ বাজার থেকে আসতে যে অনেক সময় লেগেছে, বা আবার এখান থেকে বাসা উঠা আমার বাসাটা 6তলার উপরে, আমি বড় আপু সবাই মিলে জিনিসগুলো নিচ্ছি, কারণ আমার বাসার সিকিউরিটি গার্ডটা দেশের বাড়িতে বেড়াইতে গেছে। তো এগুলো করতে করতে কাটতে কাটতে আজকে প্রচুর আমি হেল্প পেয়েছি। আমার বড় আপু তো করেছে, মেয়ে মানুষ করলো, আমার ভাগিনা বড় ভাগিনা মেজো ভাগিনা ছোট ভাগিনা এত বেশি হেল্প করছে, নাহলে এত তাড়াতাড়ি পসিবল হইতো না। প্রতিটি প্যাকেট ওরা করছে, আমি লাস্টে শুধু ওদেরকে প্যাকেটের মধ্যে হেল্প করছি, নাহলে আমি কাটাকুটাগুলো করছি। আপু আবার কালকে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব, এটা এখন নাই বা বলি, ওটার জন্য টুকটাক সব কিছু আপু অ্যারেঞ্জ করে রেখেছে যেন কালকে এটা খুব তাড়াতাড়ি আলিত করতে পারি। আর এ তো দেখতে পাচ্ছেন সব কিছু কেটে কুটে রাখার মধ্যে খুবই অনেক সময় চলে যায়, এর মধ্যে আমার আঙুলটা আবার কেটেও গেছে। এখানে বড় আপু চিল্লাচিল্লি করতেছে যে তুই উঠে যা আমি কাজটা করি, কিন্তু হয় না। যে যত কিছু হোক বোনে তো হেল্প করছে, আর এখানে যে জিনিসগুলো আমার আগে আমি ব্যবহার করব ওই জিনিসগুলো আমি সামনে রেখে দিচ্ছি। কারণ মটরশুঁটি যদি আপনি বিরিয়ানিতে তেহরিতে সাদা পোলাওতে করেন খুবই মজা হয়, তাই মটরশুঁটিটা আমি চাইবো আরও কিছু মটরশুঁটি আর শিমের বিচিটা ডিপ পিস করার জন্য। আমি আজকে শিমের বিচিটা পাই নাই, ইনশাল্লাহ নেক্সটে গেলে শিমের বিচিটা আনার চেষ্টা করব। এই তো আপনার সবার চাইলে এভাবে রাখতে পারেন, সারা বছরের জন্য টেনশান থাকবে না। এ পলি ছাড়া আপনারা বা কম যে প্লাস্টিকের যে বক্সগুলো আছে ওখানে রাখতে পারেন, বা আমাদের নর্মাল যে পলিটো রাখতে পারেন। আমার কাছে এগুলো একটু বেশি ভালো লাগে, এটা আবার ফেলে দেওয়ার মতো না, এটা আমি নেক্সটে খুলে ওয়াশ করে আবার এটার মধ্যে আমি নতুন করে জিনিস রাখতে পারবো। তার জন্য আমি জিনিসটা নিয়েছি,
কারণ এটা আপনি যে কোনো সুপার শপে পাবেন না, এটা হচ্ছে আপনার যেখানে পলি বা ব্যাগগুলো সেল করে, যে আপনার যে রেস্টুরেন্টে যে জিনিসগুলো লাগে ওয়ান টাইম যে খাবারের বক্স টক্স সেল করে, ওই দোকানগুলোতে আপনারা পাবেন, খুবই ইজিলি পাবেন। আমি নিয়েছি এটা 9/12 সাইজের, ওটা আমার 100 নিয়েছে, 40 টাকা সরি এটা দিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আমি জানি আপনাদের সবার জন্য একটু হলেও সুবিধা হবে, বা অনেক চাকরিজীবী আপুরা আছেন, তারা হয়তো বা তাড়াহুড়া করে খাওয়ার সময়টাও পান না, তাদের জন্য খুবই সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।